हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 পরিবর্তী প্রভাবে যে থিওরি পার্টের এটা লাস্ট ভিডিও এরপর আমরা নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব এমসিকিউ নিয়ে তো লাস্ট টপিক আমাদের হচ্ছে ট্রান্সফর্মার যাকে আমরা বলি রূপান্তরক তোমরা দেখবে বইতে 490 এবং 491 পেজে থিওরি রয়েছে তো আমরা এই থিওরি পার্টটা কমপ্লিট করব তো ট্রান্সফর্মার নামটা খুবই পরিচিত নাম আমরা চারিদিকে দেখতে পাচ্ছি ব্যবহার প্রচুর রয়েছে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ সব রকমের সাইজে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় তো এই ট্রান্সফর্মারের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে কোনো এসি ভোল্টেজ কিংবা পরিবর্তী ভোল্টেজকে বাড়ানো কিংবা কমানো তাহলে এই ট্রান্সফর্মার দু রকমের হয় একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বাংলায় আমরা বলি আরোহী ট্রান্সফর্মার একে বলি অবরোহী ট্রান্সফর্মার স্টেপ আপ বা স্টেপ ডাউন সম্বন্ধে একটু বলি স্টেপ আপ ট্রান্সফর্মার কি না নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে কনভার্ট করতে আমরা চাইছি তো তার জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করব অর্থাৎ যে ট্রান্সফর্মারে আমরা যার সাহায্যে নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করতে পারব স্টেপ ডাউনে কি না উচ্চ ভোল্টেজে রয়েছে তাকে আমরা নিম্ন ভোল্টেজে নামাতে চাইছি সেই ক্ষেত্রে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করি এবারে এই ক্ষেত্রে এই ধারণাটা রাখা চলবে না যে ভোল্টেজ কম থেকে বেশি করছে কিংবা বেশি থেকে কম করছে তাহলে তড়িৎ ক্ষমতা কিংবা শক্তি সংরক্ষণ নীতি তারা লঙ্ঘিত হয়ে যাবে তা কিন্তু নয় সেই নীতিগুলো কিন্তু ঠিকঠাকই কাজ করে কারণ হচ্ছে না আউটপুট মানে যখন আমরা দেখব ট্রান্সফর্মার গঠনে যে সেকেন্ডারি কয়েল আর প্রাইমারি কয়েল মানে গৌণ কুণ্ডলী আর প্রাথমিক কুণ্ডলী যে মোট ক্ষমতা মানে পাওয়ার পি ইকুয়ালস টু ভিআই সেটা কিন্তু সেম থাকে কিন্তু এটাও ঠিক যে বাস্তবে কিছু শক্তি কিন্তু অপচয় হয়ে যায় ওই জন্য বাস্তবে এই আউটপুটের সাথে ইনপুটটা কিন্তু একটু ফারাক হয় সেটা অন্য কারণে সেটা কিন্তু অপচয়ের জন্য ঠিক আছে তো তোমরা বইতে এটা মাথায় রাখবে নিচের দিকে রয়েছে আমরা এখন জানবো যেটা সবচেয়ে বড় ব্যাপার যে আমরা কোন নীতিটা কাজে লাগানো হয় এই ট্রান্সফর্মার নির্মাণের ক্ষেত্রে না ট্রান্সফর্মার নির্মাণের ক্ষেত্রে যেটা আমরা কাজে লাগাই সেটা হচ্ছে পারস্পরিক আবেশ কিংবা মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা আমরা ক্যাপিটাল এম দিয়ে ডেনোট করেছিলাম আমরা তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায় শেষের দিকে পড়েছিলাম তো গঠনে আমরা একটু আসি তো দেখতে পাচ্ছ একটা বিশেষ আকৃতির একটা নরম লোহার মজ্জা নেওয়া হয়েছে গঠনটা কেমন হয় না এটাকে ঘূর্ণি প্রবাহ যেমন কমানোর সময় দেখেছিলাম পরপর স্তরিত কিংবা ল্যামিনেটেড ভাবে নেওয়া হয় পরপর স্তরিত ভাবে নেওয়া হয় যাতে করে চৌম্বক প্রবাহের কোন রকম অপচয় না হয় এটা একটা ব্যাপার আর হচ্ছে ভেতরে যেন এই চৌম্বক আবেশটা যে ঘনত্ব সেটা যেন সর্বাধিক হয় তো বইতেও দেখবে এই কথাটা লেখা রয়েছে চৌম্বক প্রবাহের যেন অপচয় না হয় মজ্জার ভেতরে যেন আবেশ রেখা ঘনত্ব সর্বাধিক হয় এই কারণে এইভাবে নেওয়া হয় আর কি করা হয় না এই মাঝখানে দেখতে পাচ্ছ যেটা যেখানে তার কি মানে কুণ্ডলীটা যে জড়ানো হয়েছে সেটা কেমন না কুণ্ডলী একদম আমি একটু বড় করে এঁকেছি কিন্তু বাস্তব কি একদম গায়ে গায়ে জড়ানো থাকে মানে প্রাথমিক কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী দুটো কিন্তু একদম গায়ে গায়ে জড়ানো থাকে তা দেখতে পাচ্ছ আমি পি লিখেছি পি ফর প্রাইমারি এস ফর সেকেন্ডারি তাহলে প্রাইমারিতে যে ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি সেটাকে নাম দিচ্ছি ভিপি পি ফর প্রাইমারি প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারিতে নাম দিচ্ছি সেকেন্ডারি ভোল্টেজ তো এইটা জেনে থাকছে যে কোন আদর্শ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ভিপি আইপি মানে ইনপুট যে পাওয়ার সেটা সমান আউটপুট পাওয়ার কিন্তু বাস্তবে এটা সাধারণত একটু কম হয় কিছু শক্তি অপচয় হয়ে যাওয়ার জন্য কেন অপচয় হয় সেটা আমরা শেষে আলোচনা করব তো এই ক্ষেত্রে আরেকটা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে আমরা প্রাইমারিতে পরিবর্তী যে ভোল্টেজটা দিচ্ছি তার ফলস্বরূপ সেকেন্ডারিতে প্রভাব পড়ছে তাহলে এটা পারস্পরিক আবেশ তোমরা দেখবে কার্যনীতি পরীক্ষাতে বিবরণ থেকে একটু বেশি ইম্পর্টেন্ট আমাদের এইচএস পরীক্ষার দৃষ্টিকোণে বলতে গেলে যে পি কুণ্ডলীতে পরিবর্তী প্রভাব যেটা দেওয়া হচ্ছে তার ফলে তার দেওয়া হচ্ছে কিভাবে না প্রাইমারি কুণ্ডলীতে আমরা একটা পরিবর্তী ভোল্টেজ যেটা আমরা বলছি ভিপি সেটা কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে সেই ভিপি সাপ্লাই দেওয়ার জন্য আবেশের জন্য ভিএসএ মানে কি হচ্ছে আবেশের জন্য এসএ কিন্তু ভিএসটা আবিষ্ট হচ্ছে তো ওই কথাটাই লেখা রয়েছে যদি আমরা আদর্শ ট্রান্সফর্মার ধরি যে অপচয়টা যে তাপ শক্তি অপচয় হচ্ছে কিংবা চৌম্বক প্রবাহজনিত যে অপচয় সে অপচয়গুলোকে যদি আমরা বাতিল দিই কিংবা না ধরি তাহলে এই যে অনুপাতটা মানে ভিএস বাই ভিপি মানে সেকেন্ডারি যে পরিবর্তী ভোল্টেজ আর প্রাইমারি মানে ভিএস বাই ভিপি যে অনুপাতটা আর গৌণ কুণ্ডলী পাক সংখ্যা আর প্রাথমিক কুণ্ডলী পাক সংখ্যা এর অনুপাত কিন্তু একে বলা হয় স্মল টি
একেই বলা হয় টার্ন রেশিও। টার্ন রেশিও মানে পাক অনুপাত। তাহলে পাক সংখ্যার অনুপাত একে আমরা বলে থাকি, বাংলায় বলি পাক সংখ্যার অনুপাত, ইংলিশে বলি টার্ন রেশিও। তো এই যে রয়েছে, যেহেতু পাক সংখ্যা বেশি হয় আমরা টার্নস বললে ভালো হয়, টার্নস রেশিও। এই যে মানটা আমরা দেখতে পাচ্ছি, যদি টি এর মান একের থেকে বেশি হয় তাহলে আমরা নিশ্চিত ভি এস এর মান ইপি থেকে বেশি, অর্থাৎ এন এস এর মান এনপি থেকে বেশি। এই শর্তটা স্টেপ আপ ট্রান্সফরমারের বৈশিষ্ট্য। আর যখন টি এর মান লেস দেন ওয়ান হবে, স্বাভাবিক উল্টো জিনিসটা আমরা দেখতে পাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পাচ্ছি। তাহলে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই দুটো জিনিসই দেখবে, বইতেও রয়েছে দুটো কেস করে। তাহলে এটা আরোহী ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কিংবা শর্ত, এটা হচ্ছে অবরোহী ট্রান্সফরমারের বৈশিষ্ট্য। এইবারে প্রশ্ন হচ্ছে, যখন আমরা এই অনুপাতটা বের করব, ভিএস বাই আইপি, সরি ভিএস বাই ভিপি আর আইএস বাই আইপি, অর্থাৎ ভিএস আইএস বাই ভিপি আইপি, তারপর সেকেন্ডারি যে আউটপুট পাওয়ারটা, ইনপুট পাওয়ার যেটা ভিপি আইপি তার সঙ্গে যদি করা হয়, এটাই হচ্ছে এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার। মানে কি? এটি হচ্ছে কর্মদক্ষতা একটি ট্রান্সফরমারের, ভিএস বাই আইএস বাই ভিপি বাই আইপি, মানে আউটপুট বাই ইনপুট। এই জিনিসটা তোমরা দেখতে পাবে তোমাদের বইতেও নিচের দিকে রয়েছে, কিন্তু যেহেতু আদর্শ ট্রান্সফরমার ধরছি আমরা, সেই জন্য আমরা এগুলোকে ওয়ান বলতে পারছি, যে টি ইকুয়ালস টু ওয়ান হবে, যে মানে একের বেশি হবে বলতে গেলে, যে কিন্তু রিয়েলিটিতে একের কমও থাকে। তাহলে আমরা এই গ্রেটার দেন ওয়ান হলে স্টেপ আপ বলছি, লেস দেন ওয়ান হলে স্টেপ ডাউন বলছি। তাহলে আদর্শ হলে ভিএস আইএস টা ভিপি আইপি সমান হবে, কিন্তু বাস্তব যখনই হবে, যেটা তোমরা বইতেও শর্ততে দেখতে পাবে, সেটা কি না, ভিএস আইএস লেস দেন ভিপি আইপি, এটা হচ্ছে কিন্তু বাস্তব। কারণ চৌম্বক প্রবাহ জনিত হোক কিংবা ঘূর্ণি প্রবাহের জন্য হোক কিংবা তাপ শক্তি জনিত হোক, ক্ষয়টা কিন্তু শক্তি হবেই, সে শক্তি ক্ষয় হওয়া মানে এটা কিন্তু কম হবে। তো এটা মাথায় আমাদের রাখতে হবে। এইবারে প্রশ্ন হচ্ছে, ব্যবহার তো প্রচুর ব্যবহার হচ্ছে, তো স্টেপ আপে কি করা হলো, যেখানে যে তড়িৎ কেন্দ্রে যেখানে তৈরি করা হচ্ছে, ধরো একটা পাওয়ার প্ল্যান্টে সেখানে তৈরি করা হলো, যে এসি ভোল্টেজ তৈরি করা হচ্ছে তাকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। যেরকম ধরো তোমরা বইতে দেখতে পাচ্ছ 66,000, 132,000 ভোল্ট, অতটা বাড়িয়ে দেওয়া হলো, তার জন্য আরো যে ট্রান্সফরমার ইউজ করা হলো, স্টেপ আপ ট্রান্সফরমার। কেন বাড়িয়ে দেওয়া হলো অত? তার কারণ হচ্ছে তাকে দূরবর্তী স্থানে পাঠাতে হবে। তো দূরবর্তী স্থানে যদি পাঠাতে হয়, তাহলে যদি না বাড়ানো হয় ভোল্টেজকে, তাহলে কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যাবে, পৌঁছতে পৌঁছতে আর কিছুই হয়তো থাকবে না, অনেক লস হয়ে যাবে। তো অত শক্তি লস হলে কিন্তু সাপ্লাই দেওয়া খুব সমস্যা হবে। কিন্তু অত যে বাড়িয়ে নিলাম 132,000, 66,000, 50,000 এরকম বাড়ি না হলো, তাকে তো আবার কমাতে হবে। আমাদের বাড়িতে তো 220 হলে চলবে, কিংবা কোথায় 110 হলে চলবে, কোথায় 440 হলে চলবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? সেক্ষেত্রে আমরা কি করবো, স্টেপ ডাউন কিংবা অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করবো। সে কি করবে, সে 132,000 ভোল্ট কিংবা এই আমাদের 66,000 ভোল্টকে নামিয়ে আনবে 110 কিংবা 440 কিংবা 220, যেখানে যেরকম প্রয়োজন, ঠিক আছে, মানে ঘরের ক্ষেত্রে 220 হলেই যথেষ্ট। তো এই কাজটা কিন্তু আমাদের অবরোহী ট্রান্সফরমার করে থাকে। এছাড়া ছোট ছোট ট্রান্সফরমার গুলো আমরা টিভিতে দেখতে পাই, মানে টিভির ভেতরে যে কনস্ট্রাকশন রয়েছে, যে আমাদের রেডিওতে রয়েছে, ইলেকট্রিক বেল গুলোতে রয়েছে, ছোট ছোট ট্রান্সফরমার গুলো, আরো কিছু যন্ত্রপাতিতে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে আমরা দেখতে পাই, তাহলে ছোট ছোট ট্রান্সফরমারের ব্যবহার রয়েছে। তো আমি প্রথম থেকে বলছিলাম যে আদর্শ ট্রান্সফরমার হলে আমরা শক্তি ক্ষয় কিংবা শক্তি অপচয় গুলোকে আমরা নেগলেক্ট করি কিংবা উপেক্ষা করি, কিন্তু বুঝতেই পারছো বাস্তবে এই অপচয় গুলো থাকবে। তাহলে পরীক্ষাতে আমাদের যেটা এসেছে প্রশ্ন, যে কোন কোন কারণ কিংবা কিসের জন্য এই শক্তি অপচয় হয়ে থাকে, তো দেখবে তোমাদের বইতে তিনটে পয়েন্ট আছে। প্রথম রয়েছে তামা জনিত ক্ষয়। তোমরা জানো এই যে কুণ্ডলী, কুণ্ডলী মানে পরিবাহী টা আদি তৈরি করতে হবে, উত্তম পরিবাহী মানে আমরা রূপবর্ত ভাবি, সেটা কস্টলি, তারপরে আসছে যতগুলো আমাদের কারেন্টের তারগুলো, সে তামা অ্যালুমিনিয়ামে তৈরি হয়। তো আমাদের কয়েলগুলো যতগুলো ট্রান্সফরমারে সেগুলো তামা দিয়ে তৈরি হয়। তো তামা দিয়ে যে কয়েলটা তৈরি করা হয়েছে, সেই কয়েলের কথা একটু তোমরা ভেবে দেখো, সেই কয়েল কি হচ্ছে না, সেই কয়েল তামা দিয়ে তৈরি, তাহলে জুল সিটিং ইফেক্ট কিংবা জুলে তাপ জনিত যে ক্ষয় সেটা হবে এইচ ইকুয়ালস টু কি না, আই স্কোয়ার আর টি। তো তার জন্য আমরা কিছু তাপ শক্তি কিন্তু ক্ষয় হবে। একে কিভাবে মিনিমাইজ করব, কিভাবে একটু কমাবো, না আমরা মোটা তার ব্যবহার করব, মোটা তার ব্যবহার করলে প্রস্থচ্ছেদ বেশি হবে, তখন রোধ কম হবে, রেজ প্রপোর্শনাল টু আর, সেখান থেকে একটু শক্তি অপচয়টা মিনিমাইজ করা যেতে পারে। দ্বিতীয় রয়েছে লোহা জনিত ক্ষয়।
প্রাথমিক এবং গৌণভূমি দ্বারা দেখেছি নরম লোহার মজ্জা নিয়েছি। তো তোমরা বইতেও দেখবে এই কথাটাই বলা রয়েছে, কিন্তু এই মজ্জার মধ্যে লোহা উত্তম পরিবাহী, তার জন্য ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে পুরো সমগ্র আয়তন জুড়ে। এই জন্য তোমরা মনে করে দেখো, আমি বলেছিলাম এই যে নরম লোহার মজ্জা নেওয়া হবে সেগুলো কিন্তু এইরকম স্তরিত নেওয়া হবে, এরকম স্তরিত, যাতে করে ঘূর্ণি প্রবাহ ইফেক্টটা মিনিমাইজ করা যায়। তো তোমরা বইতেও দেখবে এই কলামটাই লেখা রয়েছে, এই জন্য বহু স্তরে বিভক্ত মজ্জা ব্যবহার করা হয়। আর কি না আমরা দেখেছি যে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে তাহলে ভোল্টেজ কি হচ্ছে না, এটা কম থেকে বেশি, আবার বেশি থেকে কমের দিকে কিন্তু নামছে। তাহলে এই যে পরিবর্তী ভোল্টেজ যে উত্থান পতন হচ্ছে ওইভাবে কিন্তু পদার্থের মধ্যে চুম্বকন কিন্তু ওইভাবে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে যেভাবে আমি বাড়ি দিলাম যেভাবে কমিয়ে দিলাম সেভাবে কিন্তু সে ফলো করতে পারে না। এটা আমরা হিস্টোরেসিস পড়ার সময় দেখেছিলাম, সেই ঘটনাটা কিন্তু হয়ে থাকেই। তো তার জন্য কি হয়, তার জন্য কিন্তু কিছু হিস্টোরেসিস লস হয়, কিছু শক্তি লস হয়, তাকে আমরা বলি হিস্টোরেসিস লস কিংবা হিস্টোরেসিস ক্ষয়। তো এই ক্ষয়টা কিন্তু হবে, ওই জন্য দেখবে এখানে বলা হয়েছে এই ক্ষয়টার জন্য চুম্বকন রয়ে যাচ্ছে, তাহলে কিছু তাপ ক্ষয় হচ্ছে। কারণ আমরা জানি যে কোনো শক্তি শেষমেশ যে শক্তিতে রূপান্তরিত হয় সেটা স্কুল লেভেল থেকে পড়ে আসছে, সেটা হচ্ছে তাপ শক্তি। তাহলে সেই তাপ শক্তি যে কমে যাচ্ছে তার মানে কি, তাপ শক্তি ক্ষয় হচ্ছে, মানে তাপ শক্তি নতুন করে তৈরি হচ্ছে যেটা আমার কোনো প্রয়োজনীয় ছিল না, মানে প্রয়োজনীয়তার বাইরে ওটা। তো এই জন্য দেখো বইতেও বলা রয়েছে যে আমরা এই জন্য ইস্পাত ব্যবহার না করে আমরা নরম লোহা ব্যবহার করছি, এই জন্য নরম লোহাকে চুজ করা হয়েছিল। বইতে লেখা রয়েছে নরম লোহার মজ্জা ব্যবহার করে এই ক্ষয়কে কমানো হয়, হিস্টেরেসিস লস থাকবে কিন্তু নরম লোহা কিংবা সফট আয়রন ব্যবহার করলে কিছুটা কম হয়, কারণ তার মনে করে দেখো হিস্টেরেসিস লুপে তার এরিয়াটা একটু কম থাকে এই জন্য। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি, চৌম্বক প্রবাহ ক্ষরণজনিত ক্ষয়, প্রাথমিক কুণ্ডলী যে চৌম্বক প্রবাহ সেটা যদি সম্পূর্ণভাবে গৌণ কুণ্ডলী প্রাথমিকে সম্পূর্ণভাবে গৌণ কুণ্ডলীর সঙ্গে যদি যুক্ত না থাকে তাহলে কি সমস্যাটা দাঁড়াবে, সমস্যা এটা দাঁড়াবে যে তাতে সম্পূর্ণভাবে জড়িত থাকলো না, কিছু চৌম্বক প্রবাহ কিন্তু নষ্ট হয়ে গেল। ওই প্রবলেমটাই হচ্ছে থার্ড পয়েন্টে রয়েছে দেখবে লক্ষ্য করে, আমরা লোহার নিরেট মজ্জা ব্যবহার করে এই ক্ষয়টা কিন্তু আমরা কমাতে পারি। এই জন্য বলা রয়েছে দেখো যে কম কম্পাঙ্কের পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহের শক্তি ক্ষয় অগ্রাহ্য করে স্তরীভূত মজ্জার বদলে, যদি কম কম্পাঙ্কের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে স্তরীভূত মজ্জা যেরকম ব্যবহার করা হয় সেটাকে বাদ দিয়ে যদি আমরা নিরেট মজ্জা দিই তাহলে কিন্তু এই ক্ষতিটা কিংবা এই চৌম্বক প্রবাহের যে ক্ষরণ মানে ডিসচার্জিং যাকে বলা হয়, এই লিকেজ যাকে বলা হয় সেটা কিন্তু মিনিমাইজ করা যেতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কম কম্পাঙ্কের পরিবর্তী ভোল্টেজের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে কিন্তু বেশি কম্পাঙ্কের হলে তখন কিন্তু এই কাজটা করা যাবে না, তখন সেই নরম লোহার মজ্জাই নিতে হবে, না হলে নিরেট লোহা নিতে পারে। তো এই তিনটে পয়েন্ট তোমার মাথায় রাখবে, প্রথম ছিল তাপজনিত সরি তামাজনিত ক্ষয় যেটা জুল হিটিং ইফেক্টের জন্য, দ্বিতীয় ছিল তো লোহাজনিত ক্ষয় যেখানে ঘূর্ণি প্রবাহের কারণে আমরা দেখেছি হিস্টেরেসিস লস দেখেছি, থার্ড দেখলাম চৌম্বক প্রবাহের ক্ষরণজনিত ক্ষয়, এটা মাথায় রাখতে হবে। এইবার দেখো ট্রান্সফরমার যে শ্রেণী বিভাগ রয়েছে সেখানে দুটো নাম প্রথমে রয়েছে, সেটা গঠন অনুসারে রয়েছে, একটা হচ্ছে মজ্জা জাতীয় মানে একটা মাত্র লোহার মজ্জা নাম যেটা আমরা এখানে দেখতে পেয়েছি সেইখানে সেই প্রাইমারি সেকেন্ডারি থাকছে কয় সেখানে ট্রান্সফরমার তৈরি করা। তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ, এতে কি হয় প্রাথমিক কুণ্ডলীর চৌম্বক প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে এই মজ্জার সঙ্গে জড়িয়ে থাকে, তো এটা একটা ক্লাস। দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে শেল টাইপের, আগে যেরকম কোর টাইপ ছিল এটা হচ্ছে শেল টাইপের। এই ক্ষেত্রে কি হবে, একটা মজ্জা আমরা নেব না, যেহেতু শেল বলেছে তাহলে কি করব, পর পর রাখা কয়েকটি লোহা খোলক আমরা ব্যবহার করব, তাতে কি হবে চৌম্বক প্রবাহটা কি হবে খোলক যে নিয়েছি আমরা শেলের মতো তাতে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, একটাই না থেকে বিভক্ত হয়ে যাচ্ছে। আগেরটা কি ছিল, পুরোটা সেই নরম লোহার যে আমরা তৈরি করেছি মজ্জা তার সঙ্গে জড়িয়ে, এখন খোলক নেওয়ার জন্য খোলকের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে, একে বলা হয় খোলক জাতীয়। আগেটা যেরকম মজ্জা জাতীয় এটা হচ্ছে খোলক জাতীয়। আবার শ্রেণী বিভাগটা এরকমও হতে পারে কোন কম্পাঙ্কের জন্য আমরা ব্যবহার করছি, যেরকম ধরো প্রথম রয়েছে অডিও ফ্রিকোয়েন্সি, তার মানে কি শ্রুতিবদ্ধ কম্পাঙ্ক যে রেঞ্জ রয়েছে সেই পাল্লায় যদি আমরা ব্যবহার করি তখন আমরা তাকে বলি অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, আর যদি বেতার কম্পাঙ্ক রেঞ্জে যদি আমরা ব্যবহার করি তখন আমরা তাকে বলি এই বেতার কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার কিংবা বেতার কম্পাঙ্কের ট্রান্সফরমার। তো এগুলো হচ্ছে শ্রেণী বিভাগ।
এইখানে আমাদের ট্রান্সফর্মারের থিওরি শেষ হচ্ছে। ফর্মুলা তো তোমাদের এই কোটা ছাড়া বেশি কিছু লাগছেও না, কারণ রেশিও নিয়ে অঙ্ক থাকে। গ্রেটার দ্যান ওয়ান হলে বুঝে গেছো স্টেপ আপ হবে, লেস দ্যান হলে স্টেপ ডাউন হবে, সেটা তোমরা মাথায় রাখছো। এখানে যে অঙ্ক রয়েছে ট্রান্সফর্মারের 491 পেজে তিনটে তিনটেই দেখবে। হার্টসের যে হায়ার অর্ডার থিঙ্কিং স্কেলে যে প্রশ্নোত্তর রয়েছে পারলে সবগুলো দেখবে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি। দুই থেকে পুরো 14 অবধি ভালো করে দেখতে হবে, আর লাস্টের 17টা, 2 থেকে 14 অবধি হোয়াটসঅ্যাপ প্রশ্ন সবগুলো ভালো করে লাস্টের 17টা দেখবে। তারপর এনসিইআরটি যে প্রশ্ন রয়েছে এখানে অনেকগুলোই করতে হবে তোমাদের, 1 থেকে পুরো 15 অবধি দেখতে পারলে ভালো হয়, কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো এন্ট্রান্স আর এইচএসে খুব কাজে লাগবে, থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে, অঙ্ক রয়েছে, তো আমি চাইবো তোমরা দেখো তোমাদের খুব কাজে লাগবে। তারপরে এনসিকিউ রয়েছে, সেট 1 সেট 2 রয়েছে, এগুলো তো আমি আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তারপরে 509 পেজে এইচএস এর প্রশ্ন উত্তর করা রয়েছে, সেগুলো দেখলে এইচএস এর প্রশ্ন সম্বন্ধে ধারণা হবে। তারপরে যেই এআইপিএমটি যেই মে আর নিচে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, তো এন্ট্রান্স এর জন্য তোমাদের এমনিও প্রস্তুতি নেবে, তো কিছুটা সাহায্য টেক্সট বই থেকেই পেয়ে যাবে, তো এগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো এই চ্যাপ্টারে কি কি মাথায় রাখতে হবে এমসিকিউ এবং অঙ্ক করার জন্য, সেগুলো নিয়ে একটু ব্রিফলি র‍্যাপ আপ কিংবা একটা জিস্ট আলোচনা করব। তো টিল দেন, তারপরে ভিডিও দেখা হচ্ছে, বাই।